নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো মিষ্টির দোকানে খাস্তা কচুরি চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই বানানো যায় এর জন্য আমরা নেব দু কাপ ময়দা একই কাপের মাপে নেব এক কাপ আটা আর সঙ্গে নেব দু টেবল স্পুন ঘি এবার আমরা ভালোভাবে ঘি আটার আর ময়দার সঙ্গে মেশাবো ভালোভাবে এটা মেশাতে হবে যত ভালোভাবে এটা মিশবে কচুরি ততটাই খাস্তা হবে দেখুন এটা হাতে মুঠো করলে এটা মুঠো হচ্ছে আবার হালকা চাপ দিলেই মুঠো ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে আটা এবং ময়দার সঙ্গে ঘি ভালোভাবে মিশে গেছে এরপর আমরা আন্দাজ মতো জল দিয়ে ধীরে ধীরে ডো মাখব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই খুব সাবধানে ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এটা মাখব কারণ এটা বেশি নরম হয়ে গেলে আমরা কচুরি করতে পারবো না অসুবিধে হবে আমি এটা নর্মাল জল দিয়েই মাখছি আপনারাও নর্মাল জল দিয়েই মাখবেন ফ্রিজে ঠান্ডা জল বা ইসন গরম জল ব্যবহার করার কোনো দরকার নেই দু প্রায় মাখা হয়ে এসেছে এবার আমরা এটা একটু ঠেসে ঠেসে মেখে নেব দেখুন এটা এরকম নরম হবে এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি এটা ঢেকে রাখব তিরিশ মিনিটের জন্য পুর তৈরি করার জন্য যে ভাজা মশলার প্রয়োজন হবে আমি এখন সেটা তৈরি করব তার জন্য প্রথমে এক চামচ গোলমরিচ এক চামচ মৌরি হাফ চামচ জোয়ান কসুরি মেথি এবং এক চামচ সাদা জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা ধনে এখন এটা নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় এবং রং পরিবর্তন হয় আমার কড়াই গরম করে এটি দিলাম এক টেবিল স্পুন ঘি হাফ টি স্পুন হিং দেব এরপর দেব টু টেবিল স্পুন বেসন এখন বেসনটা ভালোভাবে ভাজবো দেখুন বেসনের রং কেমন পরিবর্তন হচ্ছে আর থেকে খুব সুন্দর কিন্তু ঘি আর হিঙে গন্ধ বেরোচ্ছে বেসন ভালোভাবে ভাজছি কারণ তা না হলে কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না বেসন ভাজা হয়ে গেছে এরপর এটি দেব মুগ ডাল বাটা এই ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা পেস্ট করে নিয়েছি এখন পেস্ট করা ডালটা দিয়ে দেব। এরপর ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা স্বাদ মতো নুন দিচ্ছি আর খুব সামান্যই চিনি দেবো যাতে সাতটা ব্যালেন্স হয় পুর রেডি হয়ে গেছে এবার আমরা পুর হাতে নিয়ে ছোট ছোট বল আকারে করে রাখবো তা নাহলে ঝুরঝুরে পুর দেখুন ঠিক এই রকম সাইজে পুর দিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নেব বলগুলো রেডি হয়ে গেছে দেখুন তিরিশ মিনিট ভেজা কাপড়ে ঢেকে রাখার পর ময়দা আরেকটু নরম হয়েছে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব এই ডোটা থেকে এবার এইরকম রকম সাইজের একটা একটা করে আমরা বল বানিয়ে নেব এরপর বলগুলো বাটির মতো গড়ে খুব সাবধানে ধীরে ধীরে মাঝখানটা যাতে পাতলা না হয়ে যায় এরপরের মধ্যে পুরের ছোট ছোট যে বল রেডি করে রেখেছি গুলো একটা করে দেব আর খুব সাবধানে হাতে সময় নিয়ে ধীরে ধীরে এটা করতে হবে যাতে এটা ফেটে না যায় তাহলে পুর বাইরে বেরিয়ে আসবে দেখতে ভালো লাগবে না এরপর এটা এইভাবে হাতের তালুর উপরে রেখে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেতরের পুর পুরো ভেতরে পুরোটায় ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে পুরোটা ছড়াতে হবে তা হলে পুর বাইরে বেরিয়ে আসবে খুব ধীরে ধীরে এটার গোল আকৃতি দিতে হবে আমার সবকাটা কচুরি প্রায় রেডি হয়ে গেছে এরপর এগুলো আমি ভেজে নেব কচুরিগুলো ভাজতে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তেল প্রায় গরম হয়ে গেছে এরপর আমি একে একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো কচুরি ভাজা যাবে তবে সেটা নির্ভর করছে অবশ্যই আপনি যে পাত্রে বা যে কড়াইতে কচুরি ভাজবেন তার আকারের ওপর আমি এখানে একসঙ্গে পাঁচটা দিয়েছি লো থেকে মিডিয়াম থেকে লো ফ্লেমে গ্যাস রেখে আমরা ভাজবো দেখুন আস্তে আস্তে কচুরির রঙগুলো কেমন চেঞ্জ হচ্ছে খুব সাবধানে আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে দিতে হবে কচুরিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর রং এসেছে এখন আমি এটা একটা একটা করে তুলে নেব আমাদের মিষ্টির দোকানে খাস্তা কচুরি রেডি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটাই খাস্তা হয়েছে কত সহজেই এটা ভেঙে গেল তাহলে আপনারাও বাড়িতে চেষ্টা করুন বানিয়ে দেখুন কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি